আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব এক শতক জায়গা কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া। এই শতকটাকে আমরা এক ডেসিমেল বলতে পারি, অর্থাৎ এক ডেসিমেল জায়গা কতটুকু লম্বা কতটুকু চওড়া। অর্থাৎ এই যে শতক এবং ডেসিমেল দুটোই হচ্ছে সমার্থক শব্দ, আর এর সাথে ডিসিম, শতাংশ, সেন্ট এই শব্দগুলো কিন্তু অ্যাড করা যায়। তো আপনাদের বোঝার জন্য বা আপনাদের যে প্রশ্নটি বারবার হয়ে থাকে, কমন ব্যক্তি বা যে কখনো ভূমি পরিমাপ করেনি তার যে মূল প্রশ্নটি, সেটি হচ্ছে কত ফিট লম্বা কত ফিট চওড়া নিলে আমি এক শতক জায়গা পাবো। সহজ উত্তর আমি চাই। তো আপনার জন্য সহজ উত্তর হচ্ছে যে, ধরুন এটি হচ্ছে আপনার জায়গা, আপনি যদি 66 ফিট লম্বা নেন, অর্থাৎ আপনি 66 ফিট লম্বা নিতে চাচ্ছেন, তাহলে আপনি এক শতকের জন্য খাটো যে দিকটা পাবেন সেটা হচ্ছে 6.6, আর এই সমস্ত হচ্ছে ফিটে। অর্থাৎ কোনো একটি জায়গা যদি 66 ফিট লম্বা হয় তাহলে এক শতকের জন্য 6.6 ফিট পাবো আমরা খাটো দিক। এই যে 66 এবং 6.6কে যদি আমরা গুণন করি আমরা পাবো 435.6, আর এটাকেই বলা হয় এক শতক বা এক ডেসিমেল বা এক সেন্ট বা এক ডিসিম। তো আপনার জায়গাটা যদি এখন 66 ফিট না হয়, তো আপনার সুবিধার জন্য আমি এই জায়গায় 33 ফিট নিচ্ছি, এই জায়গা নিচ্ছি 13.2 ফিট। অর্থাৎ কোনো জায়গা যদি আপনি 33 ফিট লম্বা নেন, খাটো দিকে পাবেন এক শতকের জন্য আপনি 13.2 ফিট। এটি হচ্ছে আপনার এক ডেসিমেল জায়গা। এই যে 33 এবং 13.2কে যদি আমরা গুণন করি আমরা পাবো 435.6 স্কোয়ার ফিট। তো আপনারা বারবার একটি শব্দ শুনতে পাচ্ছেন, স্কোয়ার ফিট বা বর্গ ফিট। এই যে 33, এটা ছিল ফিট, এটাও ছিল ফিট। যখন এই দুটো ফিটকে আমরা গুণন করব তখন আমরা পাবো স্কোয়ার ফিট বা বর্গ ফিট। আর যে কোনো সময় মনে রাখবেন, আমরা জায়গা ক্ষেত্রফল হিসাবে আগে বের করে তারপরে আমরা শতক, শতাংশ, ডেসিমেলে নিয়ে যাই। তো ওই জন্য ধরুন আপনি 400 জায়গা ক্রয় করতেছেন, তার মানে আপনি কত স্কোয়ার ফিট জায়গা ক্রয় করতেছেন। তো প্রথমে আপনি এই যে 4, এটাকে আপনি 435.6 দিয়ে কি করেন, পূরণ বা গুণন করে দেন, তাহলে আপনি কতটুকু জায়গা পাচ্ছেন। তো এটি আপনি করতে পারেন ক্যালকুলেটরের মাধ্যমে অথবা আপনার মোবাইল এর মাধ্যমে। তো আমরা যদি এই যে 400, 4 × 435.6 দেই, তাহলে মোটামুটি আমরা পাচ্ছি 1742.4 স্কোয়ার ফিট। অর্থাৎ 400 জায়গা মানে হচ্ছে আপনি এই 1742 স্কোয়ার ফিট জায়গা ক্রয় করতেছেন। তো এখন এই জায়গা থেকে আমরা আরও একটি জিনিস বুঝি, আমরা যেহেতু শতক বা ডেসিমেল বুঝতেছি, ধরলাম এই হচ্ছে একটি রাস্তা, আপনি রাস্তার পাশে দোকান অথবা বাড়ি করার জন্য একটি জায়গা নিচ্ছেন, আপনি চাচ্ছেন রাস্তার পাশেই আপনি 50 ফিট নেবেন, আর তাহলে পিছনের দিকে লম্বা আর কতটুকু পাবেন। তো 400 যাই জায়গাটা আপনি নিচ্ছেন সেটি আপনি জানেন এর ক্ষেত্রফলটা হচ্ছে 1742। তা আপনি লম্ব দিকটা এই যে রাস্তার পাশে আপনি ধরলাম 50 ফিট নিয়ে নিলেন, 50 ফিট, তো তাহলে অপর যে দিকটা সেটি আপনি কতটুকু গেলে আপনি এক এই যে 4 ডেসিমেল জায়গা পাবেন। তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আমাদের মোট জমি ক্রয় করতেছেন আপনি 1742.4 স্কোয়ার ফিট, তো তাহলে এটাকে আপনি ভাগ করবেন, এই যেহেতু আপনি যে 50 ফিট নিয়ে নিচ্ছেন তো 50 দিয়ে আপনি ভাগ দিয়ে দেন। এটাকে যদি 50 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে আমরা পাবো মোটামুটি 34.85 ফিট। তার মানে হচ্ছে আপনি রাস্তার পাশে যদি 50 ফিট নেন, ভিতরের দিকে আপনি পাবেন এই যে ভিতরের দিকটা, এই দিকে আপনি পাবেন এই 34.85 ফিট। তো তাহলে আপনারা বুঝতে পারলেন বন্ধুরা, এক ডেসিমেল জায়গা কতটুকু লম্বা এবং চওড়া, 4 ডেসিমেল জায়গা কতটুকু, অথবা আপনি চাইলে 100 ডেসিমেল, 50 ডেসিমেল সব কিছু বের করতে পারেন। যত ডেসিমেল হবে সেটাকে জাস্ট আপনি কী করবেন, 435.6 দিয়ে গুণন করে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তো এখন আরেকটি যে প্রশ্ন সেটি হচ্ছে যে, ধরলাম আপনার জমিটা 33 ফিট লম্বা না, 66 ফিটও লম্বা না, আপনার জমিটা এইরকম ত্রিভুজাকার অথবা গোলাকার অথবা আপনার জমিটা ট্রাপিজিয়াম আকার,
তাহলে এর মধ্যে আপনি 100 শতক কীভাবে বের করবেন? তো এটিরও সহজ যে সমাধান সেটি হচ্ছে এই আমাদের 435.6। আপনি যখন এই যে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে বৃত্তের যখন আমরা বৃত্তের সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব, যেটি আসবে সেটাকে আমরা এই 435.6 দিয়ে ভাগ করে দিব। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা আসবে সেটা যদি 435.6 হয়, আমরা বুঝবো 100 শতক বা 1 ডেসিমেল, এর বেশি হলে এটাকে আমরা 435.6 দিয়ে ভাগ করে দেব। উদাহরণস্বরূপ যদি আমরা এই জায়গায় ধরলাম যে 2000 স্কোয়ার ফিট একটা জায়গা নিলাম, তাহলে আমরা এই জায়গায় কত শতক আছে, তো এটি বের করার জন্য আমরা এই 435.6 দিয়ে ভাগ করে দিব। তো ভাগ করে আপনারা দেখতে পারেন যে কতটুকু জমি আছে, 2000 ভাগ 435.6, তার মানে হচ্ছে মোটামুটি 4.60 শতক, অর্থাৎ 4.60 শতক জমি আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ভূমি পরিমাপের যে প্রাথমিক জ্ঞান সেটি নিতে পারেন, অর্থাৎ 100 শতক জায়গা কতটুকু লম্বা, কতটুকু চওড়া, 1 ডেসিমেল জায়গা কতটুকু লম্বা, কতটুকু চওড়া। আশা করি এই ভিডিও দেখার পর থেকে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে যে 100 শতক জায়গার জন্য আপনি কত ফিট নিতে হবে। আর যারা যে অঞ্চলে ডিসিম চলে, ডিসিমটাও শতক, শতাংশ, সেন্ট, ডেসিমেল একই শব্দগুলো আপনারা যদি মুখস্থ করে নেন বারবার দেখে দেখে, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের জন্য এই সমস্ত বিষয় খুবই সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে ভূমি জরিপ করা বা জমি মাপা তেমন কোনো বড় ব্যাপার না, জাস্ট আপনি যদি বেসিক নলেজটা জানেন, যেমন আজকের এই ভিডিও থেকে আপনি যদি বুঝে থাকেন, তাহলে মোটামুটি বলা যায় 50% আপনি জমি মাপতে পারবেন। শুধু আপনি ক্ষেত্রফলটা যদি পেয়ে যান, আপনি দেখবেন যে আপনি হয়তো কোনো জমি ক্রয় করেছেন, যে কোনো নির্দিষ্ট আমিন দিয়ে পরিমাপ করেছেন, সেখানে হয়তো লম্ব এরকম আপনাকে ম্যাপ করে দেওয়া আছে, সেখানে দেওয়া আছে 66, উপরে একটি ডট, তারপরে দেওয়া আছে ধরলাম 6, 2টি ডট। তো এটির সাধারণ মানে হচ্ছে 66 ফিট লম্বা এবং 66-টির সাথে আরও 6 ইঞ্চি আছে। তো এরকম ইঞ্চিগুলোকে আপনারা জাস্ট 12 দিয়ে যদি ভাগ দিয়ে দেন, উপরে 6 থাকবে, নিচে 12 থাকবে, তার মানে হচ্ছে 0.5 ফিট, অর্থাৎ আমরা জানি 1 ফিটে হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি জায়গা হচ্ছে 1 ফিট, মানে হচ্ছে 1 ফিট জায়গাকে যদি আমরা সমান 12টি ভাগে ভাগ করি সেটাকে বলা হয় ইঞ্চি। তো ইঞ্চি চাইতে যে ছোটো যেটা আছে সেটা জমি পরিমাপের ক্ষেত্রে তেমন চলে না, সেটা রড এবং কাঠের ক্ষেত্রে চলে। সেটা হচ্ছে 1 ইঞ্চি জায়গাকে যদি আমরা 8টি ভাগে ভাগ করি, প্রতিটি ভাগকে আমরা বলতে পারি 1 সুতা, আর এই সুতারটা বিশেষ করে কাঠ এবং রডের ক্ষেত্রেই।